পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট ক্ষুধার কষ্ট। এই কষ্ট যে না করছে সে পৃথিবীর আসল রূপ জানে না। স্যারকে রাতে তো কখনো পার্কে দেখিনি। কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো না, কাশি হয়েছে আর যাচ্ছে না স্যার। পরিমিতার কোনো খোঁজ জানেন? জানি না, এরার জন্ম হয়েছে হারিয়ে যাবার জন্য, হারায় গেছে। যাতে হারায় না যায় সেজন্য আপনি চেষ্টা করেছেন, আপনার মতো অনেকে চেষ্টা করে, কোনো লাভ হয় না। লাভ হয় না? জি না স্যার, তো আমার কথা বিশ্বাস করবেন না। আমি একদিন এদের সাহায্য করতে এসেছিলাম, কোনো সাহায্য করতে পারি নাই, উল্টো ওরাই আমার সাহায্য করেছে। এই শহরে 3 দিন শুধু এক টুকরো পাউরুটি খেয়েছিলাম। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট ক্ষুধার কষ্ট। এই কষ্ট যে না করছে সে পৃথিবীর আসল রূপ জানে না। কাঁদছেন নাকি খান সাহেব? জি কাঁদতেছি, নকল কান্না না ভাইজান, আসল কান্না। আপনার জন্য এই জীবনে 2 বার কাঁদলাম। আমার জন্য 2 বার কাঁদলেন? পরি মেয়েটারে যেদিন আপনি চাকরি জোগাড় করে দিলেন, সে আমার কাছে গিয়া আনন্দে খুব কাঁদছিল, তার কান্না দেখে আমিও কাঁদলাম, আজ আবার কাঁদতেছি। যদি পরির সঙ্গে কোনোদিন দেখা হয় তাকে বলবেন তার বোনটি আমাদের আশ্রয়ে আছে, তার কোনো সমস্যা হবে না। দেখা হলে বলবো, তবে দেখা হবে না। আপনারা দুজন থানায় চলুন। সমস্যাটা কি? সমস্যাটা থানায় গেলেই বুঝবেন, চলুন। আমরা একটা বিপদের মধ্যে পড়েছি। আমার জন্য এটা কোনো একটা ব্যাপার না, তবে আপনার জন্য বিরাট বিপদ। এখন কি হবে? সকালে পত্রিকায় খবর ছাপা হবে রমনা পার্ক থেকে দালাল গ্রেপ্তার। এইসব খবর পত্রিকাওয়ালারা খুব আগ্রহ করে ছাপায়। এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? আপনার যদি বড় আত্মীয় স্বজন থাকে তাহলে খবর দিলে তারা এসে নিয়ে যাবে। বড় আত্মীয় স্বজন আছে না আপনার? কাকে চাইছেন? শেরজান? হ্যাঁ জি জি, উনি আমার ভাবি জি। হ্যাঁ হ্যাঁ, একটু ধরুন, আমি আমি দিচ্ছি। ভাবি ভাবি,
ভাবি, তোমার ফোন। রমনা থানার ওসি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে। আমার সঙ্গে? হ্যালো, আই সি, ও ও আই আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। কি ব্যাপার ভাবি? না, কোনো ব্যাপার না, আমি একটু বেরোবো মনীষা। এত রাতে তুমি কোথায় যাবে? এমন কিছু বেশি রাত হয়নি, আমি আসবো তোমার সাথে ভাবি। না, কোথায় যান? একটু ঘুরতে যাচ্ছি। আমিও হাঁটাহাঁটি করতেছি। রাতে খাওয়ার পরে হাঁটাহাঁটি করলে ঘুমটা খুব ভালো হয়। ইংরেজিতে একটা কথা আছে, আফটার লাঞ্চ রেস্ট এ ওয়াইল, আফটার ডিনার ওয়াক এ মাইল। এর বাংলাটা হচ্ছে, এর বাংলা অনুবাদ আমি জানি। হাসান সাহেব, চলুন আমার সঙ্গে। কোথায়? কোথায় তা জানার দরকার আছে? জি না, দরকার নেই। চলো দাঁড়ান, আমি ওই পায়জামা পাঞ্জাবি পরে আসি। আমার আবার পায়জামাটা ইস্তারি নাই। এটা মবিন ভাইজান না? তুমি কেমন আছো? ভালো। তোমাকে নিতে এসেছি। ব্যাপারটা হয়েছে কি আমি তোমাকে বলি? তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না, চা খাও, চা খেয়ে ঘুমাও। তুমি কিছু শুনতে চাও না? তোমার মুখ থেকে শুনতে চাই না। আই উইল ফাইন্ড আউট হোয়াট আই ওয়ান্ট টু নো। আমার কোনো তাড়া নেই,